নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। কি বলবেন? আমার নাম রুম্পা বেরাগ, ফার্স্ট আমার পরিচয় দিই, আমি আরামবাগ থেকে আসছি। তো নেপাল ডিসওয়াশ ফাউন্ডেশনের সঙ্গে রিসেন্ট যুক্ত হয়েছি কিছুদিনের না, তো আমার সৌভাগ্য এটা, কারণ এরকম প্রোগ্রাম আমি ফার্স্ট টাইম পেলাম। তো সেটাও হলো নেপাল ডিসওয়াশ ফাউন্ডেশনের মাধ্যমে। তো এখানে আসার পরে ভীষণ ভালো লাগছে ভীষণ, আর পাচ্ছি মডেলরা বা যারা পার্টিসিপেট করেছে প্রোগ্রামে অনেক অ্যাডভান্স, অনেক স্মার্ট, অনেক ভালো কাজ জানে সবাই। তো সেই হিসাবে সবাই সবার বেস্ট দেওয়ার চেষ্টা করছে, আমিও কিছু এখন মডেল তৈরি করেছি। ফার্স্ট হওয়াটা বা কোনো জায়গায় পৌঁছানোটা বড় কথা নয়, এখানে পার্টিসিপেট করতে ভীষণ আনন্দিত। আমি আরাম, আর সবচেয়ে বড় কথা আমাদের যে তিন দিনের ক্লাস হয়েছিল, আমরা সেই ম্যাডামকেও ভীষণ ভালো পেয়েছিলাম, ভীষণ ভালো ক্লাস করিয়েছে। আমরা সবাই এই যে আজকে টার্গেট সামনে এসেছেন, এই যে পার্টিসিপেট করছেন, কিরকম মনে হচ্ছে? ফিলিংসটা একদম সম্পূর্ণ অন্য জগতে, মনে হচ্ছে যেন অন্য লাইফে বা অন্য জগতে গেছি, কারণ আমরা রেগুলার একটা সিস্টেমের মধ্যে থাকি, একটা রুলসের মধ্যে থাকি, একটা রুটিনের মধ্যে থাকি, একদম রুটিন ব্রেক করে আমরা এই কাজকে এখানে এসেছি। তো সেই জন্য রুটিন ব্রেকের মধ্যে দিয়ে আমাদের এই ফিলিংসটা একটা অন্যরকম, এই অভিজ্ঞতা কী বলবো বলে বোঝানোর নয়। তো ভীষণ ভালো লাগে। আপনার নাম? আমরা তো খুব এক্সাইটেড, তোমরা দেখতে পাচ্ছ সবাই অসাধারণ একটা করে লুক দিয়েছে। তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড যে একটা করে লুক এখানে আসবে, জাজমেন্টটা কী জাজ করবে আমরা বুঝতে পারছি না, কারণ প্রতিটা লুকই অসাধারণ হয়েছে। তো আমরা এতদিন ধরে এতগুলো র‍্যাম্প শো করছি, এটা মানে অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছুই বেস্ট। তো খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে, সব থেকে বড় খুব ভাল লাগছে। আর সবার আগ্রহটা দেখে আমাদেরও আগ্রহটা আসছে, মানে সবাই যদি আমাদের এনকারেজ না করে আমাদের ঠিক এক্সপ্রেশনটা ঠিক আসবে না। তো এই এতটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখে খুব ভাল লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ পরবর্তীকালে আরও সুন্দরভাবে এটা তুলে ধরতে পারবে এই অর্গানাইজেশনটা নিজেদেরকে। এখান থেকে বার্তা দিতে চাই যে তোমরা ঘরে থেকো না, তোমরা মেকআপ আর্টিস্ট, তোমাদের মনের যদি ইচ্ছে থাকে যে মেকআপ করব, বা ঘরের মেয়েরা যদি যা কিছু করতে চায়, আমরা মডেল যা কিছু করতে চায়, তোমরা আসো। সেই অর্গানাইজারদের সাথে যে শো অ্যারেঞ্জ হচ্ছে, তোমরা আসো, এসে এখানে পার্টিসিপেট করো, অবশ্যই এগিয়ে যাবে, তোমাদের হাত ধরে সব অর্গানাইজাররাও এগিয়ে যাবে, তোমরাও এগিয়ে যাবে এখান থেকে। তো ঘরে বসে থেকো না, এখানে বেরিয়ে আসো, যদি নিজের মনে ইচ্ছে থাকে বেরিয়ে আসো। দীপমালা ব্যানার্জি, বেলু। আজকে এই নেতাজি ফাউন্ডেশনে আপনারা যে উদ্যোগ নিয়েছেন আজকে, যেভাবে মডেল দেখা যাচ্ছে, হ্যাঁ এটা আমাদের নেতাজি সুভাষ ফাউন্ডেশনের একটা আমাদের চিন্তাধারা ছিল যে যারা নতুন মোয়া বা যারা উঠছে বা যারা নিজেদেরকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে, তাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম আমরা করে দিতে পারি যেখান থেকে তারা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারবে এবং তাদেরকে একটা ভালো কম্পিটিশনের মাধ্যমে নিজেদের যে ট্যালেন্ট আছে সেটাকে তারা প্রকাশ করতে পারবে। তো সেটার জন্যই আমাদের আজকে এইটা করা, এবং এই চিন্তাধারাটা আমাদের এখান থেকেই উঠে এসেছে যে আমরা কিছু একটা করতে চাইছি তারকেশ্বরের বুকে, যেহেতু এইখানেতে মেকআপ নিয়ে সেইভাবে এখনও কিছু হয়ে ওঠেনি, তো আমরা তারকেশ্বরটাকে সেই জন্যই বেছে নিলাম। এবং ইন ফিউচারে আমরা বিভিন্ন জায়গাতে, ওয়েস্ট বেঙ্গলের যে বড় বড় টাউনগুলো আছে সেখানেতেও এই জিনিসটা আমরা ছড়িয়ে দিতে চাইছি। তো আমরা এটা আমাদের সর্বদা এটাই লক্ষ্য ছিল নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে, যে যারা উঠতি মোয়া বা যারা মডেল, অ্যাজ এ মডেল যারা নিজেদেরকে প্রকাশ করতে চাইছে, তাদেরও একটা যেন প্ল্যাটফর্ম আমরা দিতে পারি এবং সেখান থেকে তারা নিজেদেরকে আরও ইন ফিউচারে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং অ্যাজ এ কেরিয়ার সেটাকে তারা নিতে পারবে, এটাই আমাদের লক্ষ্য ছিল। আজকে মোটামুটি আপনার 35 মতো কন্টেন্টার এসেছে, কিছু কন্টেন্টার আসতে পারিনি বিকজ অফ HS পরীক্ষার জন্য এবং ছট পূজার জন্য। তো আমাদের মোটামুটি বুকিং ছিল নিয়ার অ্যাবাউট 50, কিন্তু সেখান থেকে কাট অফ হয়েছে কারণ এই ছোট ডেফিনেটলি, এবং বাইরের জেলা তো শুধু নয়, আপনার বাইরের যেমন ত্রিপুরা থেকে আছে এবং পুরো এরকম অনেক দূর দূর থেকেও এখানে কন্টেস্ট্যান্ট এসেছে যারা নিজেদেরকে একটা ভালো জায়গায় আসার জন্য। তো এইভাবে আমরা এটাকে দেখছি এবং এটাকে ইন ফিউচার আমরা প্রত্যেক বছর চাইবো, এটা হচ্ছে আমরা নাম দিয়েছি নেতাজি সুভাষ মেকআপ আর্টিস্ট 2022। তো এটা আমরা 2023, 2024 এইভাবে আমরা প্রতি বছরই এটাকে করে যাওয়ার একটা চিন্তাভাবনা রাখছি। আজকে তো প্রত্যেকে খুব এক্সাইটেড, এবং যারা মডেল যারা মোয়া প্রত্যেকে ভীষণ ভীষণ এক্সাইটেড, এবং তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিজেদেরকে 100% দেওয়ার যে একটা প্রবণতা এবং সেখান থেকে যে নিজেদেরকে প্রকাশ করার একটা প্রবণতা, সেটা আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এবং আমরা সত্যি মানে অ্যাজ এ চেয়ারম্যান অফ নেতাজি সুভাষ ফাউন্ডেশন আমরা খুবই গর্ব অনুভব করছি যে আমরা এরকম একটা জায়গা করতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে।
কারণ করোনা পরবর্তীকাল সময়তে এই জিনিসগুলো টোটালি একটা ভালো মানে কী বলবো একটা অনেক ডিপ জায়গায় চলে গেছিলো, সেখান থেকে আমরা সেটাকে আবার তুলে এনে আবার নতুন করে প্রচারের আলোয় আমরা আনতে চাইছি। আমার নাম সুমন্ত নাগা, চেয়ারম্যান অব নেতাজি সুভাষ ফাউন্ডেশন।